পাকিস্তান বনাম সাউথ আফ্রিকা ব্যাট করছে, আফ্রিদি বলার বল করলো, ও নো, লেগ স্টাম্প উড়িয়ে দিয়েছে বলার, সেই রকম উদযাপন করছে। আর কারণ হচ্ছে আফ্রিদি 41 বলে 73 রান করেছে, এই মুহূর্তে আফসোস করছেন, ও নো, স্টাম্প উড়িয়ে দিয়েছেন, একেবারে ঘুরিয়ে দিয়েছেন বলার, ও নো। ঠিক এই ওভারে 10টি রান নিয়েছেন, প্রথম বলে 4, এরপরে ডট, এরপরে 6 রান, সবগুলো বলারকে পিটিয়েছেন। ও নো, হোয়াট ইজ দিস, ইটস এ নো বল, ও নো, ফ্রি হিট হতে যাচ্ছে, ইয়েস ইয়েস, এইটা নো বল, এটা নো বল, এখন মনে হচ্ছে ফ্রি হিট হতে যাচ্ছে, দেখা যাক আসলে শেষ পর্যন্ত, একেবারে নো বল, নো বল দেখেছেন বিলি বাউডেন। সাউথ আফ্রিকার ড্রেসিং রুমে কি হতে যাচ্ছে, আফ্রিদি ফিরে আসছে, দেখা যাক, নো বল, নো বল, আফ্রিদি তৈরি, বলার বল করলেন, ও নো, আকাশে উড়ে ভেসে যাচ্ছে বল, একেবারে ছাদের উপরে, ও নো, এটা আউট নয়, এটা সিক্স। আমরা দেখতে পাচ্ছি আফ্রিদিকে, আফ্রিদি রিল্যাক্স, এবং সাউথ আফ্রিকার দর্শক একেবারে নীরব, এটাই হচ্ছে আফ্রিদি, এবং বিশ্বাস করতে পারছেন না সাউথ আফ্রিকার কোচ, ও নো, আসলে আমরা দেখতে পাচ্ছি রিপ্লেতে ব্যাটে বলে একেবারে মাঝ ব্যাটে লেগেছে, আবার আমরা দেখতে পাচ্ছি, ও নো, চার তালার উপর দিয়ে, একেবারে ছাদের উপর দিয়ে বাইরে চলে গেল বল, এটাই হচ্ছে আফ্রিদি, বুম বুম আফ্রিদি। ২০০৭ বিশ্বকাপ, বাংলাদেশ বনাম ভারত, মাশরাফি বল করলেন, স্টাম্প উড়িয়ে দিলেন, একেবারে উড়িয়ে দিলেন সেহওয়াগের মিডল স্টাম্প, ও নাচানাচি হচ্ছে দর্শকদের মধ্যে, উল্লাস উদযাপন সবকিছু বাদ ভেঙে যাচ্ছে, রিপ্লেতে দেখতে চাই আসলে কিভাবে আউট হলেন তিনি। মাশরাফি বিন মুর্তজা বল করলেন, বল যাচ্ছে ব্যাট থেকে একেবারে স্টাম্পে, বেল উড়িয়ে গেছে, মাশরাফি বিন মুর্তজা উল্লাস করছে। 2006 সালমান বাট, ইরফান পাঠান বল করলেন, প্রথম বলেই ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরে গেলেন সালমান বাট, প্রথম উইকেটের পতন পাকিস্তানের, ভারতের সবাই উল্লাস করছে, দেখা যাক আসলে আমরা রিপ্লেতে দেখতে চাই আসলে কিভাবে তিনি আউট হয়ে গেলেন। রিপ্লেতে দেখতে পাচ্ছি ইরফান পাঠান বল করলেন, ও ব্যাটের কানায় লেগে রাহুল দ্রাবিড়ের হাতে চলে গেলেন, গোল্ডেন ডাক মেরেছেন সালমান বাট, ইরফান পাঠান প্রথম উইকেট পেয়ে গেলেন। আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের নির্ভরযোগ্য ব্যাটসম্যান ইউনুস খান নেমেছেন, তিনি শেষ পর্যন্ত আসলে কি করতে পারছেন সেটা এখন দেখার বিষয়, সবাই প্রস্তুত, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইউনুস খান প্রস্তুত, বল করছেন ইরফান পাঠান, বল করলেন এবং এলবিডব্লিউ লাভদর, এলবিডব্লিউ, ও নো, আউট হয়ে গেলেন, আউট হয়ে গেলেন, দুই দুই বলে দুইটি উইকেটের পতন পাকিস্তানের। আমরা রিপ্লেতে দেখতে পাচ্ছি ইরফান পাঠান বল করলেন এবং ও নো, ব্যাট এবং প্যাড একেবারে বিস্তর ফারাক, ঠিক এই মুহূর্তে এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হয়ে গেলেন এবং দুইটি উইকেট পেয়ে গেলেন ইরফান পাঠান, আরও একটি গোল্ডেন ডাক খেলেন ইউনুস খান। ভারত এখন সুবিধাজনক অবস্থানে আছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে হ্যাট্রিক বল হতে যাচ্ছে ইরফান পাঠানের জন্য, দেখা যাক শেষ পর্যন্ত আসলে হ্যাট্রিক হচ্ছে কিনা। এখন আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ ইউসুফ, তিনি কি হ্যাট্রিক আটকাতে পারবেন, আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট করুন। হ্যাট্রিক বল, ফিল্ডাররা প্রস্তুত, ইরফান পাঠান বল করলেন, ও নো, একেবারে মিডল স্টাম্প ভেঙে চুরমার করে হ্যাট্রিক আদায় করে নিলেন ইরফান পাঠান, তিন বলে তিনটি উইকেট পাকিস্তানের, শূন্য রানে তিনটি উইকেট। আমরা রিপ্লেতে দেখতে পাচ্ছি কোথা থেকে কোথায় গিয়ে মিডল স্টাম্প ভেঙে দিল, তোমরা দেখতে পেয়েছো, তোমাদের কাছে ভিডিওটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।